আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুক, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। এটা কি আপডেট বলবো? এটা হচ্ছে পেন্ডিং ভিডিওর আপডেট, পেন্ডিং আপডেটের আপডেট বলা চলে। আমাদের এরকম পেন্ডিং ভিডিওর আপডেট যেগুলো জমা ছিল সেটা হচ্ছে পেন্ডিং ভিডিও, ঠিক না, পেন্ডিং এটাকে কি বলা যায়? একটা হচ্ছে আপডেট হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু প্রাথমিকভাবে হওয়ার পরে তারপরে আবার আপডেট হয়েছে, কিন্তু সে আপডেটে কোনো রেজাল্ট আসেনি। সো পেন্ডিং রেজাল্ট যেগুলো ছিল সেটার আপডেট আমরা বলতে পারি। এরকম ভিডিও সংখ্যা কত কতগুলো ছিল? ইন টোটাল 8টা। তো ইন টোটাল 8টার মধ্যে আপনারা আজকে আমাদের এই ভিডিওতে মোট দুটো ভিডিওর আপডেট আপনারা দেখতে পাবেন, দুটো রেজাল্ট আমি বলবো। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল মোতালেব, আমরা কথা বাড়াবো না, আমরা শুরুতে একটু বলে নেই যে ওনার আপডেটটা প্রচার হয়েছিল 14/5/2022-এ। বেসিক ভিডিওটা রেকর্ড করা হয়েছিল 4/4/2022-এ, আপডেট প্রচার করা হয়েছিল 14/5/2022-এ। তার মানে প্রায় টাইপ কি ঠিক আছে, 14/5/2022 ওইটা প্রচারের ডেট, প্রচারের ডেট, তার মানে আমরা প্রায় 7 মাস পর আমরা এই আজকে হচ্ছে হলো আপনার 2022 সালের 31শে ডিসেম্বর, তার মানে একদম শেষ দিন এই মুহূর্তে আমরা ওনার আপডেট রেকর্ড করছি। তো এই আপডেট রেকর্ড করবার আগে উনি আমাদের সামনে চলে এসেছেন স্টুডিওতে, তাকে দেখাবো, তার ওপিনিয়ন নিব। তার আগে আপনার একটু আমাদের গ্লিমস বলা যেতে পারে যে আপডেট ভিডিওতে উনি আসলে সময় কেন নিয়েছিলেন, সেটা গ্লিমস আমরা 2 মিনিটে আপনাদেরকে একটু দেখাতে চাই, মূল মূল অংশগুলো। চলুন আমরা একটু দেখি। আপনি দেখেন, কথাবার্তা বলেন, আসসালামু আলাইকুম। এই 91 আসছে 10 দিন আগে ভাই হারাই গেছে, সোমনি জমিদার হাটাতে তো আমি গেছি বহু, ওটা মনে আছে? আপনার ভাই আপনারে খুঁজে পাইছিল, আপনি বলছিলেন তো? জি, একটা স্মৃতি মনে আছে, হয়তো আমি ভাইয়ের সাথে বলিনি। ওই বছর আপনি জানি কে মারছিলেন, পায়ে কোপ দিছিল না হাতে কোপ দিছিল, আমি বলতে পারি না, মনে আছে কাকা? এটা ওহ, আপনি না বললেন ওর শরীরে আরেকটা চিহ্ন আছে, কোথায় জানি কি বলেন তো? ফোরাত দাগ আছে বলি কই, যা ভাই দাগ আছে, ওটার দাগ আছে বুঝে এসেছেন না তো? এসেছেন তো? আপনার কোনো দাগ আছে বুকের মধ্যে? একটা চিহ্ন আছে, তাহলে তো মিলেই গেল। এটা ওনার নাম হোসি আলম। আপনি কি নদীতে জাল টানতেন, মাছ ধরতেন? আমাদের বাড়ি থেকে ঘর কয়টা? কোন পোতা? আচ্ছা, আমাদের বাড়ির পশ্চিম সাইড দিয়ে কি কোন রাস্তা আছে? বাবার নাম কি? মায়ের নাম আজমা লাগাত, সোনা ভানু কার সৎ মায়ের নাম? সোনা ভানু বলে ডাক। আমি মোতালেব, আর একজন ভাই ছিল, নাম বলতে পারছি না। আমি সবসময় হোসি আলম বাইরে ভাত খাওয়াইতাম, এটা আমার মনে আছে। নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, এগুলো সব মিলছে। আর কোনো চিহ্ন আছে নাকি ভাইরে জিগান? বা আমার ভাই চিহ্ন থাকুক না থাকুক, এ আমার ভাই, সব নাম কম সব তো মিলছে, সবকিছু মিলছে, এগুলো সবই তো মিলছে। জি, এখন তাহলে আপনি কি বলতেছেন, আপনার মন থেকে কি বলে? তিনটা জিনিস করতে পারেন, একটা হচ্ছে যে এটাই আপনার পরিবার, আপনি মেনে নিতে পারেন। আরেকটা বলতে পারেন যে না, এটা আপনার পরিবার না। আরেকটা আপনি পারেন যে আপনি আরো সময় নেবেন, আপনি গিয়ে দেখবেন, শুনবেন, তারপরে সিদ্ধান্ত দিবেন। নামে সবকিছু তো মিলছে, এদিকে আমি ভাই হিসাবে শ্রদ্ধা করছে, আমি আর শ্রদ্ধা করছি, তারপরও আমি বাড়িতে গেলে বা ওই বাড়িটাই যদি আমাদের থাকে থাকে, আমি আইডিয়া ওই যে রোড যে আছে এগুলো দেখলো আমার কিছুটা আইডিয়া হবে, দেখে টেকে এসে তারপর আপনি সিদ্ধান্ত দিবেন, তাই তো? ও তো সমস্ত কিছু মেনে নিছে, একটু জায়গাটা দেখতে চাচ্ছে। তো মোতালেব ভাই, স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হয়ে গেছে, শুকিয়ে গেছেন, কেমন আছেন সবকিছু মিলায়? আলহামদুলিল্লাহ ভালো। মোতালেব ভাইয়ের দাড়ি আর আমার দাড়ির সাথে মিল আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ, 5 মাস সময় নিলেন, কি অবস্থা বলেন? ভালো। খোঁজ খবর নিচ্ছেন, কি কি রকম, কি দাঁড়াইলো? ভালোই, সবই ঠিক আছে। গেছিলেন? জি। কই গেছিলেন? ওই সময় গেছি। ওই দিনই গেছেন? ওই দিনই, ওই সময় গেছি, ভাইয়াটা বললো দিল। আচ্ছা ভাইয়া, আপনি যেন কিভাবে আসছিলেন ওখানে আমার মনে নাই। ওকে নিয়ে গেছিল আমার আব্বা। আচ্ছা, আপনার আগের ভিডিওতে বলা হয়েছিল। ওকে, আপনার সাথে আপনার সম্পর্কটা জানো কি, মানে মোতালেব ভাইয়ের সাথে? আমাদের এলাকায়, আমাদের এলাকায় থাকে এখন। আচ্ছা আচ্ছা, চেনেন চেনেন কতদিন যাবত? ওই যেদিন ঢাকা থেকে চলে গেছে আমার আব্বার সাথে। ও আচ্ছা আচ্ছা, আপনার আব্বার ওখানেই তো, তার মানে আপনার তো ভাই সম্পর্ক বলা যেতে পারে। ভাই ভাই ভাই, কি নাম জানি ভাই আপনার? আমার নাম মুরাদ। মুরাদ ভাই, আপনি নিয়ে আসছিলেন আমাদের এখানে? জি জি। আচ্ছা, তো কি হলো, যাওয়ার পরে কি পাইলেন আমাকে একটু বলেন, যে বিষয় নিয়ে আপনার একটু সন্দেহ ছিল, দেখতে চাইছিলেন? আমি চাইছি তো আমার বাইরেও লইয়ে যাবো, কিন্তু ভাই চায় নেই ওই সময়, আর একটু সমস্যা ছিল। আচ্ছা, তো ভালোই, আমি আপনাকে দ্বারা যেরকম বলছি ওইভাবেই সব আমাকে একটু বলেন তো, খুলে বলেন, মানে ওখানে গেলেন, যাওয়ার পরে কি পাইছেন, কি হইলো, না হলো ঘটনা কি ঘটলো? আমার যেগুলো মনে আছে এগুলোই তো বলছিলাম, যে আমাদের বাড়ির পশ্চিম থেকে উত্তর সাইড দিয়ে দক্ষিণ সাইড দিয়ে রাস্তা আছে, অথচ বাড়ির পূর্ব দিকে সাগর আছে, সাগরের পাশে বাগান আছে, শৈলা গাছের,
ওগুলাই আছে, এখনো আছে? জি এখনো আছে, হয়তো আগে নদী অনেক দূরত্ব ছিল, এখন আরো কাছে আই পড়ছে। কোন মুরব্বি টুরব্বি কাউরে চিনছেন পুরান এলাকা? একটু মামার একটু আপনার কে কে জানি বেঁচে আছে তাহলে? এখন বাপ মা কেউই নেই, মানে মামা আর ভাই বোন আছে দুইজন। বাবা মায়ের কবর পাইছেন? জি, মা আব্বার কবরে আমি যে ওই জুমার নামাজ পড়ে আগে গোরস্থানে মাটিও দিছি। মাশাআল্লাহ। আপনার পরিবারের কি অবস্থা এখন? আপনার নিজের পরিবার সবাই ভালো আছে? মানে ওনারা গেছিল এখন পর্যন্ত যায় নাই? হ্যাঁ যায় নাই, মানে আমাদের এখন আবার ধান আসছে, ধান কাটার পরে যাইবো, মানে ওখান থেকে তো এরা সবাই খালি ফোনে কথা হইতে আসে। জি ভাইয়া বলেন প্লিজ। এদের আবার নতুন সম্পর্কে জড়াইয়ে গেছে বুঝছেন? নতুন সম্পর্ক মানে ও বিবাহ করছে আরেকটা? না না, তাহলে ওর মেয়ে বিবাহ দিছে বোনের মানে বুঝলাম না, হেরা নিজেরা নিজেরা করে আছে, নিজেরা নিজেরা করে এটা গোপন রাখছে। মানে আমার আমার ছোট মেয়ে লগে ছিল, চিন্তা করেন অবস্থা। ও যখন আমি বাড়িতে কয়েকদিন আগে গেছি আর আমার কাছে বলছে। যাক মাশাল্লাহ, নতুন সম্পর্ক হোক, ভালোভাবে থাকুক, সুবিধা হয়েছে যে সবার সাথে সবাই যোগাযোগটা থাকবে। হ্যাঁ, এখন তো সব সম্পর্ক তাহলে আরো পাকাপোক্ত হয়ে গেল তাই না? এটা হচ্ছে বিষয়। বোন কয়টা আপনার? দুই বোন। দুই বোনই বেঁচে আছে? জি। আসসালামালাইকুম। আপনার তো আজকে আসার কথা ছিল, আসলেন না কেন ভাইয়া? একটু ব্যস্ত ছিলাম এই জন্য যাইতে পারলাম না। ওর বলছি যে তুমি যাও, যাই অফিসে যাই, স্যার সাথে সাক্ষাৎ করো, সাক্ষাৎ করবার পরে যদি কোনো সমস্যা বা কোনো কিছু দরকার প্রয়োজন হয় আমি বলে দেবো। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন আপনার ভাই, জি জি, আপনার ভাই গেছিল আপনাদের বাড়িতে গিয়েছিল? জি জি আসছিল। যাক আলহামদুলিল্লাহ, এখন সমস্ত কিছু মিলায় সব ঠিকঠাক না? জি ব্যাক ওকে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে ভাই পাইছেন আপনারা? ভাই তো বলছিল বাড়িতে গিয়ে দেখবে। এখন সমস্ত সম্পর্ক টম্পর্ক সব ঠিকঠাক আছে তো নাকি? এখন বাইরে একটু রিকোয়েস্ট করেন না ভাই, কি ঠিক আছে কিনা? না ভাই তো বলছে ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। ভাই তো বলছে একটা মন, ভাই বলছে ঠিক আছে, ঠিক আছে না ভাইজান? হ্যাঁ জি জি ঠিক আছে, ভাই বলছে ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, তো ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, এটাই সবচেয়ে বড় কথা। জি ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। আর তো কিছু দরকার নাই, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার যে আপনারা এর মধ্যে নতুন সম্পর্কে জড়াই পড়ছেন। যাক আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো লাগলো। আর আপনার বাবা তো বেঁচে আছেন? জি জি, উনি আস উনি উনি আরো দীর্ঘজীবী হোক দোয়া করি। হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা, ওনাকে দেখতে পারলে আরো ভালো লাগতো। আপনারা কোথা থেকে জানি আসছেন আজকে? বরিশাল থেকে। যাক, আমরা অনেককেই টাইম দিয়েছি যে আজকে আসার জন্য, অনেকেই আসতেও আসতে পারতেছে না, একে তো ঠান্ডা বেড়ে গেছে আর অনেকেই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। কাজে শীতকালে সবার ধান কাটা, এই জায়গায় ধান আসছে, ধানের জন্য ব্যস্ততা বেশি। তো ঠিক আছে, মোতালেব ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ সার্চ করি, জি আসসালামু আলাইকুম। মোতালেবের আপডেটটা আপনাদেরকে কমপ্লিট করলাম এবং এই মুহূর্তে আমরা ভিডিওতে আরও একজনের আপডেট নিব, ওই একই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ওনার নাম হচ্ছে শাহিনা। শাহিনার বেসিক ভিডিওটি প্রচার করা হয়েছিল 25/4/2022 এবং আপডেট ভিডিওটি প্রচার করা হয়েছিল 13/5/2022, অর্থাৎ উনিও প্রায় 7 মাসের মতো সময় পেয়েছেন। এই 7 মাস পরে তিনি তার সিদ্ধান্ত জানাতে এসেছেন, হতেও পারে সেটা পজিটিভ কিংবা নেগেটিভ, আমার সূচনা বা ভূমিকা বড় করব না। আমরা এই পর্যায়ে যেহেতু অনেক ডিলে হয়ে গেছে, অনেকেই খোঁজ করে দেখবেন না, সুতরাং আমরা
ওই আপডেট ভিডিওর যে কারণে উনি সিদ্ধান্ত পেন্ডিং রেখেছিলেন সেটা সহ আমরা মূল মূল অংশগুলো মাত্র দুই থেকে দেড় মিনিটে আপনাদেরকে আরেকবার একটু দেখাতে চাই। চলুন আমরা একটু দেখে আসি। এই আমার শাহিনুর দেহে তার মাথাটা দেহ দেয় মানে একটু ওই যে এক পাশে কেমন দিন একটু লালসা লালসা একটু দাগ ছিল আছে এই দাগটা আছে। আপনার স্বামীর নাম কি? আব্দুল খালেক। আপনার নাম? ওর ভাই বোনের সংখ্যা ছিল তিনজন, কোহিনুর, শাহিনা, রোকসানা। আপনার কি মনে পড়ে কিনা শাহিনা আপনার নাম শাহিনুর ছিল, এরকম কোনো কিছু মনে পড়ে? ঠিকানা বলছেন নগরকান্দা ফরিদপুর। আমার বাপের বাড়ি ফরিদপুর নগরকান্দায়। ওই ব্যাগের কাছ থেকে আপনি মার কাছে যাওয়ার জন্য দৌড় দিয়েছেন? দৌড় দিয়ে দিয়েছি। আবার আপনি বলছেন নিচে লবণ আনতে পাঠাইছেন, সেখান থেকে আর খুঁজে পান নাই। ঘটনা বলতেছেন, আমার এক চাচা মৌলানা, বাসার সামনে বাসের সাঁকো ছিল, তার অপর পাশে একটা দোকান ছিল, আমার বাড়ির বাংলা ঘরের সাথে একটা বড় বাড়ি, একটা স্কুল, একটা কাজী বাড়ি ছিল। আরে এটা না হলে আমরা আবার চেষ্টা করব, টেনশন করছেন কেন? কি হয় আপনার? আমার মার বর্ণনা আপনার বর্ণনা সঠিক কাছাকাছি। আপনাদের জায়গা থেকেও তো এমন হতে পারে যে আপনার ওর ফ্যামিলি না, হইতে তো পারে তাই না? হইতে পারে। আব্বার কথা এখন একটু ওই ছবিটা দেখে একটু খেয়াল আসছে। এটা আব্বা হলেও হতে পারে। জি। ওনার তো জলজন্ত স্মৃতি উনি কেমনে হারাইছে, উনি তো ওইটাও কনসিডার করতে পারতেছে না। যদি এমন হয় যে ফ্যামিলি যা বলছে মিথ্যা বলছে, বানায় বুনে নিয়ে এসে এখানে কোনো কিছু তথ্য দিছে, তাহলে যদি হয় তাহলে এটা এই 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 কেসটা নিয়ে ঠিক আছে, উনি ঠিক ছিল, বাকিরা ভুল করছে, এখানে মিথ্যা কথা বলছে। লাস্টলি আপনি যা বলবেন সেটা দিয়ে আমি শেষ করবো। কারণ আপনি কি এদেরকে অ্যাকসেপ্ট করবেন নাকি আপনি অ্যাকসেপ্ট করবেন না নাকি সময় নেবেন? আমি কি সহজ করে দিব, আমি আপনাকে একটু হেল্প করবো এই বিষয়ে? এটা হচ্ছে আপনার মন থেকে হাও আসতেছে না নাও আসতেছে না, বিষয়টা কি এরকম যে না এটা তো মিলতেছে না, এরকম সন্দেহ হচ্ছে? সন্দেহ যেহেতু হইতেছে আর একটু সময় নিলেন, বিস্তারিত জিনিস বের করার চেষ্টা করলেন, কইরা তারপরে আপনার যদি মনে হয় যে না এটাই আপনার পরিবার, পরে এক বছর পরে আপনি আসলেন, এসে আমাদেরকে বলে গেলেন যে হ্যাঁ এটাই পরিবার। রক্ত পরীক্ষা হয়, ডিএনএ টেস্টটা না করলে সারাটা জীবন সন্দেহ থাকবে। আমরা অপেক্ষা করতে থাকি। কেমন আছেন শাহিনা আগে বলেন? ভালো আছেন? সাত মাস সময় তো আল্লাহর রহমতে নিলেন আপনারা, গিয়েছিলেন? হ্যাঁ বাড়িতে গিয়েছিলেন। কে ওনারা? কে আপনি? কে কে হয়? মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? তাসলিমা। ও ছেলে কি নাম? সালেহান। আসছিল ওর আপডেট ভিডিওতে, সবাই আসছিল? আচ্ছা ঠিক আছে। তা এখন কথা হলো যে বাড়িতে তো গেলেন, আপনি এখানে তো একটু সিদ্ধান্ত বলছিলেন যে আপনি দেখে শুনে তারপরে জানাবেন, বাড়িতে গিয়ে কি পাইলেন, কি ঘটনা ঘটলো আমাকে একটু বলেন তো। বাড়িতে গিয়ে শুনতে পারছি যে আগে হ্যাঁ মা বেঁচে আছে? যাক আলহামদুলিল্লাহ। মা আসছিল নাকি আপডেট ভিডিওতে? আসছিল। আমার আসলে অনেক আগে কাজ করা তো আমি ওগুলো দেখার সময়ও পাই নাই এখন, আর এই জন্য জিজ্ঞেস করতেছি। এখন ছেলে মেয়েদের কি অবস্থা? তোমাদের কেমন লাগতেছে? ভালো? মন থেকে আসে এটা নানু বাড়ি বা এইখানে আমার মা জন্ম হয়েছিল এগুলো মন থেকে আসে? যাও তোমরা, আদর করে সবাই যারা বেঁচে আছে। হ্যাঁ ফোনে যোগাযোগ হয়, ওনারা আসে আপনাদের বাড়িতে আসে, যোগাযোগ রাখে? আসে, এখন দূরে পড়ছে তো বাড়ি অনেক, আমাদের করতেছেন যাওয়ার লাগে, এখন আমার অনেক দূরে সংসারে ছেলে মেয়ে লেখাপড়া। আচ্ছা আপনার হাজবেন্ড জানি কোথায়? উনি সিলেটে। ও উনি সিলেটে না? আচ্ছা উনি বাড়িতে, আমি মেন টাউনে থাকি। ও উনি গ্রামে তো থাকেন? আচ্ছা বাড়িতে মেন টাউনে। আপনার ছেলে মেয়ে দুইজনই না? ছেলে তিনজন। বাকি সবাই বাকিগুলো কোথায়? ঢাকাতে দুই ছেলে আছে। ও আচ্ছা আচ্ছা, যাক। আর ওই দুইজন আমার সাথে থাকে, ওরা দুইজনে লেখাপড়া লেখাপড়া করে না? হাফিজি মেয়ে। মেয়ে হাফিজিতে পড়তেছে? মাশাআল্লাহ ভেরি গুড। তো যাই হোক আপনি মন থেকে মেনে নিলে, সম্পর্ক থাকলে তো খুবই ভালো কথা, এই হচ্ছে বিষয়। এখন কেউ কোনো চাপ প্রয়োগ করে নাই তো, নিজের মন থেকে আসছে? জি সবাই আসছে। ওনাদের কারোর সাথে কথা বলতে হবে? কে? মা। দাও দে। তারপরে দাও আমার সমস্যা নেই।
কাছে রাখে না, হ্যাঁ গ্রামের মানুষজন তো খুব একটা গুরুত্ব দেয় না, আবার ফোন একবার যদি কেউ না ধরে ফোন দিতেই থাকে দিতেই থাকে, মানে ধরায় ছাড়বে আর কি। সমস্যা নাই, প্রথম কথা হচ্ছে যে ওনারা ওনারা তো আসলে মেনেই এখানে আসছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার জায়গা থেকে আপনার সিদ্ধান্ত দেওয়াটাই কথা ছিল, এখন আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেই ওটাই হলে হয়ে গেল, আর ওখানে আসলে নতুন করে বলার কিছু নাই। তবে আমরা চাই যে এই ধরনের ভিডিওগুলো যখন হয় তখন দুই পক্ষই অন্তত একজন করে হলেও থাকুক, এটা জিনিসটা অনেক সুন্দর হয় আসলে। কিন্তু গ্রামের মানুষজন তো সবাই আসলে কাজে কর্মে ব্যস্ত, যে কারণে অসুস্থ খুব বেশি আমার বাসায় আসার লাগে, আমার বড় বোন আমার মা সকালে বাগনের বাসায় আসছি, মানে মুখ টুক একটু দইছি দইয়া, মানে আজকে তো ফিরে যাবেন, আজকে না কালকে বোধহয় চলে যাবেন, কথা বলবে বলছে কিন্তু এখন আমরা কানেক্ট করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন, হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য। জি সালাম আলাইকুম, তা আমরা লাইনে পেয়ে গেছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি ভালো আছি। আচ্ছা, আপনার মেয়ের সঙ্গে আমাদের একটু আগে কথা হলো, আমরা তখন আপনাকে লাইনে পাচ্ছিলাম না, তো মেয়ে তো সমস্ত কিছু মেনে নিয়েছে নাকি শাহিনা? হ্যাঁ সবকিছু মেনে নিয়ে গেছে, আমরাও মানছি। যাক আলহামদুলিল্লাহ, এখন কি যোগাযোগ আছে মেয়ের সঙ্গে, কথাবার্তা হয়? আপনি খুশি তো নাকি? যাক আলহামদুলিল্লাহ, তো ভালো থাকেন, আমাদের আমাদের জন্য দোয়া করেন, আজকে আপনি আসলে আমরা খুশি হইতাম। সমস্যা নাই, আর না আসলেও হবে, এই যে ফোনে পেয়ে গেছি আপনাকে, আর না আসলেও হবে, তো ঠিক আছে ভালো থাকবেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।